তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি এবং যে হাতাহাতির জেরে সকালবেলা থেকে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনগর এই কেন্দ্র কেন্দ্র শান্তিনগরের তৃণমূল বিজেপির হাতাহাতি এবং যার জেরে আহত হয়েছেন বেশ কিছু মহিলা কর্মী এবং অভিযোগ অবশ্যই তৃণমূল এবং বিজেপির মধ্যে চাকদায় নির্দল প্রার্থীর হাতে পিস্তল নির্দল প্রার্থী না কারোর দামি প্রার্থী এই নিয়ে চলেছে তরজা তবে তার হাতে পিস্তল দেখা গেছে এবং যার জেরে চাকদা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে যায় শুরু থেকে নির্বাচনের সকালবেলাতেই এই ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে নদিয়ায় এজেন্টকে মারধর বর্ধমান উত্তরে জখম বিজেপির এজেন্ট মধ্যমগ্রামে ছাপা ভোটের অভিযোগ এ উত্তেজনা তৈরি হয় দীর্ঘক্ষণ ধরে সে উত্তেজনা থাকে বাইরে সব বাইরে সব বাইরে একটা এলাকার লোক একটা এলাকার লোক না বেশ কিছু রকম ঘটনা এবং অবশ্যই বিধাননগরের যে ঘটনা সেই ঘটনায় একুশের মহরণের পঞ্চম দফায় নিঃসন্দেহে বলা যেতে পারে ট্র্যাডিশন আজও বয়ে চলে হ্যাঁ সেই ট্র্যাডিশন ছাপ্পা ভোট কোথাও যে এজেন্টকে মারধর কিন্তু যে ঘটনা চতুর্থ দফায় ঘটে গেছে সেটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনকে অতি সতর্ক করেছে তার কারণ উত্তরবঙ্গে আজকে পিসফুলি ভোট হয়েছে যাকে বলা যায় ভোটাররা ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই ধরনের কিছু ছবি আমাদের সামনে এসে ধরা পড়েছে এবং বিধাননগরও তার মধ্যে ব্যতিক্রম হয়নি এই নিয়েই আজকের যে কোলাজ তৈরি হয়েছে পঞ্চম দফার করোনার একটা আবহ তৈরি হয়েছে সেইখানে পঞ্চম দফার পর অনেকেই আশা করেছিলেন ষষ্ঠ সপ্তম অষ্টম দফা হয়তো নির্বাচন কমিশন সদয় হয়ে এক দফায় করে দিতে পারবে কিন্তু না সেরকম কোনো সম্ভাবনাতে জল ঢেলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি যারা গেছিলেন আজকে রাজ্য নেতৃত্ব তারা নির্বাচন কমিশনে গিয়ে জানিয়েছেন যে আপনারা ঠিক যেভাবে চাইছেন সেভাবেই আপনারা ভোটটা করুন যে বিধি ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা তারা পালন করবেন ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আরও যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট রয়েছে সেখানে কিভাবে প্রচার চলবে তার কারণ 72 ঘন্টা একদিকে এদিকে সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত ভোট প্রচার বন্ধ কি হচ্ছে পরিস্থিতি বাংলার রাজনীতিতে 2021-এর এই নির্বাচন কোভিড পরবর্তী এই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকাকে সেরকমভাবে কেউ কেউ আমল দিচ্ছেন কিন্তু কেউ কেউ এই ঘটনাগুলো একদিকে রক্তপাত গুলি বোমা অন্যদিকে কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে এত দফায় ভোট এই সমস্ত কিছুগুলোকেই কিন্তু আমরা অবশ্যই প্রশ্নের আকারে যারা রয়েছেন প্যানেলে তাদের কাছে নিয়ে আসবো আরও ঘটনা প্রবাহ রয়েছে এক এক করে সেই দিকে যাব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি কৌস্তব বাগচি রয়েছেন প্রসূন ভৌমিক রয়েছেন কবি এবং গণআন্দোলন কর্মী দুজনকে স্বাগত জানাচ্ছি আরও দুজন আমাদের সঙ্গে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টির থেকে অবশ্যই যোগদান করছেন এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদারও আসছেন আমি একটু প্রথমে প্রসূন ভৌমিকের কাছে জানতে যাব দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের গড় এবং আজকে কিন্তু তার ছবি আমরা দেখতে পেয়েছি যে অনেকেই বলে দেখেন যে বাংলার রাজনীতির যে ট্র্যাডিশনটা ছিল সেই ট্র্যাডিশনটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস যে বদলাতে পেরেছে এমনটা নয় আবার কেন্দ্রীয় নির্বাচন যে সেই নিয়ে ভূমিকা নিয়েও অনেক রকম কথা এরকমভাবে উঠে এসেছে আমি এই জায়গা থেকে প্রসূন তোমার কাছ থেকে জানতে চাইব যে আজকের ভোট ঠিক কীরকম হলো বলে লাগলো যেটুকু এই তোমাদের চ্যানেল মারফত দেখেছি যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এড়ানো যায়নি এত সেনাবাহিনী আনার পরেও মানুষ ভোট দিতে পারেনি কয়েক জায়গায় সেগুলোও খবর দেখলাম কিন্তু যেভাবে এই আট দফার ভোট করোনার আবহের মধ্যেও করা হলো এবং মূলত এই আট দফা ভোটের মাধ্যমে যেভাবে আমরা বাইরের বাংলার বাইরের থেকে
একে রাজনৈতিক নেতা তারপরে সেনাবাহিনী আধা সেনাবাহিনী তারা যেভাবে ঢুকছে তাতে জাস্ট এক বছর আগের যদি এই বিষয়টা আমরা মাথায় রাখি যেভাবে কন্ট্রোল করার প্ল্যান রাষ্ট্রীয় প্ল্যান ছিল বা বাংলাতেও যেভাবে হয়েছিল যেভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছিল সেগুলো বিন্দুমাত্র মাথায় নেই কেন্দ্রীয় সরকারের তারা সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে এবং খুব স্পষ্টভাবে বলি এটা এই আজকের যে বিজেপি এটা কোনো রাজনৈতিক দল নেই এটা 2014 সালের আগে যখন আডবাণীজি প্রধানমন্ত্রীর মুখ হবেন নাকি গুজরাট লবির জায়গা থেকে নরেন্দ্র মোদী মুখ হবেন তার একটা বিতর্ক চলছিল এবং সেখানে শেষ পর্যন্ত একটা সলিউশন আসে যে এই নির্বাচনী ব্যয়ভার বহন করতে পারবে সেই হবে প্রধানমন্ত্রীর মুখ সেই জায়গা থেকে আদানি 2002 সালে খুব সামান্য পয়সা দিয়ে তাদের ব্যবসা শুরু এবং 10 বছরের মধ্যে তারা এমন জায়গায় চলে আসে সরকারি সাহায্যের নরেন্দ্র মোদী সরকারি সাহায্যে ঋণ পেয়ে নানান সরকারি অনুদান পেয়ে যে তারা প্লেন ব্যবসার মধ্যে নেমে পড়ে যে প্লেনে করে আদানি প্লেনে করে 2014-তে তাদের পোস্টার বয় হিসাবে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করেন এবং সেই পয়সায় একই সঙ্গে নানান মিডিয়া সেগুলো আম্বানিদের মাধ্যমে বা অন্যান্যদের মাধ্যমে সেভাবে তারা কেনা হয়ে আজকের যে বিজেপি সেটা দখলীকৃত বিজেপি আগের যে বিজেপি তার সঙ্গে আমাদের লড়াই ছিল সাম্প্রদায়িক দল ছিল দীর্ঘ লড়াই আমাদের বাংলায় আমরা করেছি গুজরাটের সময় করেছি তার আগের এদের যখন বাবরি মসজিদ নামক ইতিহাস সৌধ ভাঙা হয়েছিল তখন করেছি কিন্তু আজকের বিজেপি সম্পূর্ণ একটা কর্পোরেট কোম্পানি ধরা যাক যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ঢুকেছিল তখন যেভাবে আজকের বিজেপি তো তৃণমূলের কাছে একটা রীতিমতো ত্রাস বা থ্রেট বলা যেতে পারে তাদের রাজনীতিটাকে তো তারা সফল করেছে সুজিত এটা সারা ভারতবর্ষের কাছেই ত্রাস ওরা যদি বলে ওরা পৃথিবীর সর্ববৃহৎ দল তাহলে পৃথিবীর সর্ববৃহৎ আন্দোলন এখন এই মুহূর্তে চলছে ভারতবর্ষের মধ্যে এবং তাদের ভাতেমারা এবং তাদের সূত্র ধরে গোটা ভারতবাসীর যে ভবিষ্যৎ সেটা গোটা দুই বেনিয়ার হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং তাদের এখন নজর পড়েছে বাংলার দিকে কেননা আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হরিয়ানা এমনকি উত্তর ত্রিপুরার যে ভোট হলো আজকে যে রেজাল্ট বেরোলো মণিপুরের বড় পরিষদের যে রেজাল্ট বেরোলো সর্বত্র ধুয়ে মুছে সাফ আজকের রেজাল্টে 29 খানার মধ্যে 2 খানা মাত্র বিজেপি ত্রিপুরার ভোটে প্রায় একই রকম বোধহয় একটা বা দুটো পেয়েছে তো এই জায়গা থেকে সর্বত্রই এই অ্যান্টি ইনকাম্বেন্সি সর্বত্র রয়েছে অথচ ওরা বাংলায় অ্যান্টি ইনকাম্বেন্সির ধোয়া তুলে নানান কৃত মিডিয়ার মধ্যে দিয়ে নানান দলীয় নেতা খরিদ্দারির মধ্যে দিয়ে তারা একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে যে এবার বিজেপি তা এটা তো বাংলার মানুষ বুঝে গেছে এবার এবার একটা ওপরে মাঝখানে একটা শূন্যস্থান আছে এবার বিদায় বিজেপি পুরোতরে কারণ এই অশালীন দাপাদাপিটা মানুষ মেনে নিতে পারছে না বিশেষত বাংলায় এই অশালীনভাবে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ নানান জাতপাতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া সেগুলো মেনে নিতে পারছে না মানুষ আর কেন আমি বিজেপিকে কেন মানুষ ভোট দেবে আমি কি আমার 100 টাকার তেলের দাম হয়ে যাচ্ছে যেখানটায় পেট্রোলের দাম প্রায় 100 টাকা ডিজেলের দাম প্রায় 100 টাকা 1000 টাকার মতো গ্যাসের দাম কেরোসিন আমি রেশনে পাচ্ছি না আমার কালোবাজার থেকে ব্যাপক দামে কেরোসিন কিনতে হচ্ছে আমার এলআইসি অ্যাট স্টেক এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে তার বৃহৎ শেয়ার রেল বিক্রি হয়ে যাচ্ছে গোটা দেশ কেন কেন আমি কি নিজের আত্মহত্যার উপর স্ট্যান্ড দেব কিন্তু আমি কৌস্তবের কাছে আসব যে অর্থনৈতিক ফ্রন্ট বা অর্থনৈতিক প্রশ্নগুলোতে ভারতীয় জনতা পার্টি নিঃসন্দেহে খুবই কোণঠাসা অবস্থার মধ্যে থাকাটা স্বাভাবিক রাজনৈতিক স্তর থেকে গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে একটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যেমন চলছে এবং তার সাথে কিন্তু বাংলার রাজনীতিতে এই যে সমদূরত্বের অবস্থান রেখে যে জোট আজকে যে মানে দিয়ে তারা দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী তারা তোমরা বারবার করেই বলছো আজকের পঞ্চম দফার পরে কি বলবে কোন জায়গায় তোমরা মানে রয়েছে বলে মনে করো কি হতে চলেছে এখন কিন্তু নো ভোট টু বিজেপি শুধু আমরা বলছি বা বিজেপি বিরোধী মানুষজনরা বলছে তা না এই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার থেকে বিজেপির পার্টি অফিস থেকেই আওয়াজ উঠেছিল নো ভোট টু বিজেপি আর পার্টি অফিসে নেড়াপোড়া হচ্ছে তো এইটা আমি যেটা বলছি আর কি প্রসূনবাবু খুব সুন্দরভাবে বললেন পশ্চিমবঙ্গে একটা অ্যান্টি ইনকাম্বেন্সির হাওয়া তুলে ওরা করছে কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিন একটা ফর্মিডেবল ফোর্সে ছিল না প্রায়র টু 2011 এবং 2011 সালের পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আরএসএস এর শাখা বৃদ্ধি পাওয়া পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের রাজনীতি মানে এটা তো কোনোদিন পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে নিয়ে আলোচনাই করিনি আজকে ওদের যে মানে পার্টির যাকে মানে ফাউন্ডার মেম্বার বলেন জনসংঘের শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একজন বাঙালি হলেও বাঙালিরা কোনোদিন বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে তারা এন্ট্রি দেয়
কিন্তু আজকে মজার ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে আজকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, কারণ তাদের তো কুট আছে, কারণ তাদের দলের মধ্যে এত চোর আছে যেগুলোকে জেলে থাকার কথা তারা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিজেপির কৃপা দৃষ্টি পড়েছে তাদের উপরে আজকে, সেই জন্য বিজেপিকে হিন্দু মুসলমানের রাজনীতি সুজিতদা এটা তুমিও জায়গায় জায়গায় ঘুরছো দেখছো, তোমার অভিজ্ঞতা অনেক বেশি, এবং এইবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণভাবে আলাদা, কারণ এইবারের নির্বাচনটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই দুটো দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা একটা পোলারাইজেশন করতে চাই, যেটা কোনোভাবেই বাংলার রাজনীতিতে আমরা কোনোদিনই ক্লিয়ার কাট পোলারাইজেশনটা দেখিনি। আমরা যেটা বলছি, আমরা বলছি মানুষের বেসিক নিডস গুলোকে অ্যাড্রেস করতে হবে, অন্ন বস্ত্র বাসস্থান, এবং পশ্চিমবঙ্গে সব থেকে যেটা এই মুহূর্তে দরকারি জিনিস সেটা হচ্ছে কর্মসংস্থান। আজকে মোদি সাহেবের যদি কথা ধরি আমরা, তাহলে উনি বলছেন যে গুজরাটে আমাদেরকে আনন্দীবেন না কোকিলা ব্যাংকে আছে, তার ঢোকলার দোকান আছে, সেখান থেকে প্রচুর পয়সা রোজগার করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কথা পশ্চিমবঙ্গে বলে, কিছু না হলে চপের দোকান চায়ের দোকান খোলো। তাহলে আমি তোমাকে বলি সুজিত দা, তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ করা ছেলেমেয়েরা ইন্টারভিউ বোর্ড যখন বসবে তখন ইন্টারভিউ কারা নিতে আসবে? অমুক চপের দোকান, অমুক চায়ের দোকান, চাকরি পেয়ে অমুক চায়ের দোকান, অমুক চপের দোকানে ক্যাম্পাস ইন্টারভিউ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে। এটা কি আমাদের বাংলার ভবিতব্য? আজকে এই দুটো দল শুধুমাত্র এদের দেখো, এ বলছে একে মারবো তাকে ধরবো, এ বলছে তুই চোর, ও বলছে তুই ডাকাত, এর বাইরে কোনো কনস্ট্রাকটিভ পলিটিক্স, কোনো ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভকে অ্যাড্রেস করা একটা জায়গাতেও না। আর আজকের ভোটে একটা খুব মজার বিষয় যেটা বিশেষ কিছু দফাতেও আমরা দেখছি যে তৃণমূলের এমএলএদেরকে মাথায় হেলমেট পরে ঘুরতে হচ্ছে। মজার ব্যাপারটা কি যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সে তার কনস্টিটিউয়েন্সিতে যদি কাজ করে থাকে সেখানকার তো মানুষরা গেলে তাকে প্রণাম করবে, আদর করবে, গালে চুমু খাবে, মাথায় পুষ্পবৃষ্টি করবে, তো তাদেরকে হেলমেট পরে ঘুরতে হচ্ছে কেন? যে জনরসটা তৃণমূল এতদিন ধরে ক্রিয়েট করেছে 2018 সালে 10 বছরে তো একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, 10 বছরে একটা অ্যান্টি ইনকামবেন্সি, কেউ যদি ফটাস করে একটা ঢিল মেরে দেয় অত সেই প্রোটেকশনের জন্য। তুমি ডাক্তার নির্মল মাঝিকে আমরা দেখেছি, কয়েকজনকে দেখেছি, কিন্তু নির্মল মাঝি যেখানে গিয়ে আক্রান্ত হয়েছে কোস্তব, নির্মল মাঝি যেখানে গিয়ে আক্রান্ত হয়েছে ওই গ্রামটা কিন্তু কান্দুয়া ছিল, উনি কিন্তু ওভার ফোনে আমরা না সব ঠিক আছে সুজিত দা, কিন্তু আমার কথা হচ্ছে একটা জনপ্রতিনিধিকে যখন ঘুরতে হচ্ছে তার মানে তো মানুষের মনে তো কোনো ক্ষোভ সঞ্চার হয়েছে। আজকে মানুষ আগে মানুষ, তারপরে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আজকে পঞ্চায়েত ভোট থেকে তোমরাও কভার করেছো পঞ্চায়েত ভোটটা, এটা তো ঠিক আছে। আসবো আমি একটু মণিকাঞ্চনের কাছ থেকে জানতে চাইবো, মণিকাঞ্চন দমদম বিধাননগর উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায়, তারপর ওইদিকে দেগঙ্গা হাড়োয়া নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে এক একটা ফেজ যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বলছেন যে মানে 45-35, কখনো বলছেন 35টা আসনের মধ্যে 30, আজকের কি ইয়ে মানে কি প্রায় কি 200-র কাছাকাছি পৌঁছে গেছো? না না, আমরা এরকম বলতে চাই না যে 42-এ 42 পাবো, পঞ্চায়েত বিরোধী শূন্য করে দেবো, এ ধরনের কথাবার্তা আমরা বলতে চাই না। আমরা বলেছি 294-এর মধ্যে 200 পাবো, আমরা কখনোই বলিনি 294-এর মধ্যে 200 পাবো। আর এতগুলো ফেজ হলো, কোনো ফেজেই আমাদের কোনো নেতা বলেননি যে কটা সিটে ভোট হয়েছে সেই কটা সিটেই আমরা জিতব। কিন্তু বিষয় আমি তখন থেকে শুনছি, আসল বিষয়বস্তু ঠিক বোধগম্য হলো না। সেই থ্রি ইডিয়েটে আমির খানকে জিজ্ঞেস করেছিল যে মেশিন কি, তো কোন আমির খান অনেক কিছু বলার পর প্রফেসর জিজ্ঞেস করছে কেহনা কে চাতে হো, তো এরকমই ব্যাপার, কেহনা কে চাতে হো। ওনারা উনিও অনেক কিছু বললেন বাবু যে এই এই হয়েছে হয়েছে, আলটিমেট বিষয়টা কি, কোথায় আদানি, কোথায় আম্বানি, কার সাথে কার রিলেশন, নরেন্দ্র মোদী কে, নরেন্দ্র মোদী কি মঙ্গল গ্রহ থেকে আনা হয়েছে, একদম মাটির স্কুটারে কাজ তোরে সংগঠন তৈরি করা ছেলে লোক, ভারতবর্ষে এই প্রথম এমন কোনো প্রধানমন্ত্রী পেল যে রাস্তাঘাটে ঘুরেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, সফল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে। আজকে তো ভারতবর্ষ কোনো সময় কংগ্রেস থেকে এরকম উঠে আসেনি, একটা নির্দিষ্ট পরিবার থেকেই বেশিরভাগ ক্ষেত্রে উঠে এসেছে। তো এটা তো ভালো জিনিস, এটা তো গণতন্ত্রের ভালো জিনিস যে একটা গরিব মানুষ ওখানে গিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বারবার বলা হচ্ছে আদানি আম্বানি। আচ্ছা, অনিল আম্বানিকে কংগ্রেস কোথায় কোথায় মেট্রোর, মুম্বাইয়ের মেট্রোর কাজ পাইয়ে দিয়েছিল, দিল্লিতে মেট্রোর কাজ পাইয়ে দিয়েছিল। তো যাদের, যারা ব্যবসা করে, দেশের যখন ব্যবসা হবে তখন তো ব্যবসায়ীরাই পাবে। আর কথা হলো উন্নয়নের, আজকে ইস্তেহারটা দেখুন, ইস্তেহারে কী কী বসে বলেছি আমরা যে 100 দিনের কাজকে 200 দিন করা হবে,
কিন্তু আমার খুব দুঃখ লাগে একজন বাঙালি হিসাবে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 100 দিনের কাজে লোক পাওয়া যায় না। 100 দিনের কাজ মানে কি? যে আপনি 365 দিনে 100 দিনে কাজ পাবেন, এটা কি খুব গর্বের বিষয় একটা রাজ্যের পক্ষে? যে তার কাছে পুরো কাজ নেই, 100 দিনের কাজ করবে, পুকুর কাটা সে কবে পার্টি থেকে কাজ দেবে, সে পুকুর কাটা কাজ সেই কাজ করবে সে, এটা কি খুব গর্বের বিষয় আপনারা বুকে হাত রেখে বলুন তো? গুজরাটে 100 দিনের লোকের কাজ পাওয়া যায় না। কহে না কিয়া চাতে হো মনিকাঞ্চল, আমি তোমার কথা কহে না কিয়া চাতে হো, মানে কহে না কিয়া চাতে হ্যায়, মানে কি শিল্প হবে? এদিকে সিঙ্গুরের সময় তোমরা বললে, রাজনাথ সিং এসে বললে, মানে বললেন না 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 এটা কি চাও, মানে কি মানে আমি বলছি সুজিত দাস, পুকুর কাটাটা তো ভালো কাজ, জল ধরা যায়। রাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে সিঙ্গুর নন্দীগ্রামে একটা ছোট ছোট কারখানাকে নিয়ে এমন ধামাকা দিল যেন ওই কারখানা দুটো হলে একদম পশ্চিমবাংলার অবস্থার একদম উন্নতি হতো। আমি কৌস্তবকেই জিজ্ঞেস করবো, ভাই সিঙ্গুরের হওয়ার আগের 29 বছর কি করেছে? তোমরা আগের 29 বছরটাকে ঢেকে দিতে সিঙ্গুরকে এত হাইপ তুলে দিলে যেন সিঙ্গুর হলে অনেক কিছু হতো, অন্যায় হয়েছে। আমিও বলছি অন্যায় হয়েছে, তখন আমরা এসেছিলাম আমাদেরই আন্দ্রে, আমরা বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট করে কৃষকদের গায়ের জোরে না করো, কিন্তু আজকে একটা মিনিট এমন জায়গায় কৌস্তভ তোমার বেলায় বলো 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 ভাই বলো তোমার বেলায় বলো, কিন্তু নন্দীগ্রাম যাকে ইস্যু করে আজকে তৃণমূল কংগ্রেস এত বড় আন্দোলন করলো শুধুমাত্র ভোট বই ধরেনি পার হওয়ার জন্য, নন্দীগ্রামের গুলোচালনায় যে যাকে এতদিন সিপিএমকে আঙুল তুলতো শুভেন্দুর দিকে আঙুল তুলে দিল শুধুমাত্র ভোট বৈতরণের জন্য, আলটিমেট কে না কি চাতে মমতা ব্যানার্জি, বিষয়টা তো এখানেই রয়ে গেল। প্রসূন ভৌমিক আসছি, অনেকগুলো প্রসঙ্গ এলো, আমি লাস্ট যেহেতু মণিকাঞ্চন বাবু বললেন ওটাকে একটু ক্লিয়ার করে দিই। মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে সেখানে নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারতো না যদি এরা সাহায্য না করতো, এমন কথা তিনি বলেননি যে নন্দীগ্রামে ওরা তারা গুলি চালিয়েছে, এমনকি শুভেন্দু সম্বন্ধেও বলেননি যে তারা গুলি চালিয়েছে। নন্দীগ্রামে খুব ভালোভাবে আমরা আন্দোলনের মধ্যে ছিলাম, খুব ভালোভাবে ছিলাম, এবং সেখানে আমরা জানতাম যে সব পুলিশ এবং চটি পড়া পুলিশ মানে হারমাদরা তারা ঢুকেছিল, তারা ঢুকে গুলি করেছিল ওখানে। আমরা তখন আরেকটা জিনিসও জানতাম, অদ্ভুতভাবে আগের দিন একটা নির্দেশ আসে শান্তিকুঞ্জ থেকে যে স্থানীয় যে লোক নেতারা যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতারা, তারা ওখানটা থাকবেন না, তাদেরকে চলে যেতে হবে অন্য জায়গায়। আন্দোলন হয়েছিল মূলত কৃষকদের ভূমি উচ্ছেদের বিরুদ্ধে, তারা ওখানে আজান এবং কীর্তনের প্রতিরোধ করছিলেন যার উপরে গুলি চলে, কিন্তু ওইটুকু গুলি চালিয়েই তারা ক্ষান্ত হয়ে যেতে পারতো যদি না এই নেতাদের সরে যাওয়ার নির্দেশ আসতো। এমনকি 10ই নভেম্বরের ক্ষেত্রেও আগের দিন বিশেষভাবে বলা হয় এই শান্তিকুঞ্জ থেকে যে একখানা মিছিল করতে হবে, নিরস্ত্র মিছিল করতে হবে সশস্ত্র বাহিনীর সামনে। সেটা আমরা বহু চেষ্টা করেও থামাতে পারিনি, কারণ সেখানে নিশিকান্তদা ছিলেন, নিশিকান্তদা পরে খুন হন, কিন্তু নিশিকান্তদার নেতৃত্বে সেখানে মিছিল যায় এবং সেই মিছিলে আমরা কী হয় সেটা আমরা জানি, বীভৎস মজা বলা হয়েছে, তারা বলেছিল সূর্যোদয়। তো এই জিনিসগুলো খুব ক্লিয়ার কাট, যারা জানবেন না তারা বাইরে থেকে অভিযোগ করবেন, আর যারা জানবেন তারা ভেতরের জায়গাটাও জানবেন এবং ডিস্টর্ট করে খবর পরিবেশন করবেন না। বিষয়টা হচ্ছে সিঙ্গুরের কথা যখন উঠছে, সিঙ্গুরে আমরা দেখেছি এখান থেকে যখন আন্দোলন হলো এবং তারা চলে গেলেন, তাদেরকে বিশেষভাবে আপ্যায়ন করে নিয়ে গেলেন নরেন্দ্র মোদী, সেখানে সানন্দে হলো, সানন্দের কী ভবিষ্যৎ হলো, এখন ন্যানো কোথায়, সানন্দে তাদের কারখানা কোথায়, এক সমস্ত শেষ হয়ে গেছে। এবং ওখানে যে যতজনের ওখানে চাকরি হয়েছিল, খুব বেশি হলে, হ্যাঁ কারখানাটা বন্ধ হয়ে গেছে আপনি খবর নেবেন, অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, আজকে না। এবং সেইখানে যাদের চাকরি হলো স্থানীয় লোকেদের, তাদেরকে খুব বেশি হলে 10,000 টাকার মাইনে চাকরি হয়েছে 700 থেকে 800 জনের লোকের, এবং সেই লোকেদের তারপরে যখন ছাঁটাই করা হয়েছে ইনডিসক্রিমিনেটলি, সেই খবরও তারা আন্দোলন করতে গেছে, আন্দোলন করতে গিয়ে তারা লাঠি খেয়েছে, অ্যারেস্ট হয়েছে। সুতরাং এই লোক দেখানো উন্নয়ন দিয়ে তো আমরা মানুষ ভুলবে না। একই সঙ্গে পাশাপাশি যেটা হেলমেট পরা নিয়ে আমার সব কৌস্তভবাবু বলছেন যে হেলমেট পরে কেন যাচ্ছে, ডাকাত করলে হেলমেট পরে, পুলিশও পড়েছে ওখানে, যত পুলিশ আছে তারাও হেলমেট পরে যাচ্ছে। আক্রমণ যখন হচ্ছে, আমি বারবার করে বলছি এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি গুজরাটি বলা যায় এবং অথবা এটাকে বর্গী আক্রমণ বলা যায়, সমস্ত রাষ্ট্রশক্তি নিয়ে বাংলা এবং বাঙালির জাতিসত্তার উপর আক্রমণ হচ্ছে। সেখানে যা পরিধেয় তাই করতে হয়, যা প্রতিরোধের উপায় তাই করতে হয়, যদি তারা রাজনৈতিক দল না হয়। অনেকেই বলছেন কিন্তু প্রসঙ্গ, তাদের বিজেপি একেধারে, বিজেপি একেধারে যেরকম একটা মেরুকরণ হিন্দু মুসলমানের প্রশ্নে হয়েছে, তৃণমূল কংগ্রেসের দিকে পাল্টা অভিযোগ তারা বাঙালি অবাঙালি এই মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, এটা ভুল, এটা ভুল। বাঙালি অবাঙালির জায়গাটা যারা করছেন তারা একটা বিশেষ পক্ষ আছেন, তারা করছেন। আমরা জাতিসত্তার লড়াই আর জাতীয়তাবাদী লড়াই এক জিনিস না,
বাংলায় দীর্ঘদিন ধরে বহু অবাঙালি আছেন, মারোয়াড়ি আছেন, ইত্যাদি আছেন, তাদের নানান রকমের আচরণ আছে, সেগুলোতে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু মূলত এই অবাঙালি যারা তারা বাংলাকে ভালোবেসে এখানে আছেন এবং তাদের সঙ্গে বাঙালির অত্যন্ত সুসম্পর্ক। দুর্ভাগ্যজনকভাবে তাদের একটা বড় অংশের ভোট তারা একটা ইসলামোফোবিয়ায় ভোগেন, সেই জায়গা থেকে তারা বিজেপিকে দিয়েছিলেন। এই বছর আমি এটুকু বলতে পারি যে ভোট তারা পেয়েছিলেন তার হাফ পাবেন হিন্দিভাষী ভোটেদের, তার কারণ হচ্ছে ডিমনিটাইজেশন এবং মানে অপরিকল্পিত জিএসটি বা পরিকল্পিত জিএসটি, যেটার মাধ্যমে মূলত মারোয়াড়ি পুঁজির ওপর আক্রমণ হয়। এটা এই যে খাতায় কলমে বা ব্যবসা করে যে মারোয়াড়ির ঐতিহ্যর জায়গা, সেটা ডিমনিটাইজেশনে ফার্স্ট অ্যাটাক হয়, তারপরে এই জিএসটির মাধ্যমে বাঙালি অবাঙালি নির্বিশেষে সারা ভারতবর্ষে এবং বাংলায় তাদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে। অনেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন, আমার বন্ধুদের মধ্যে এমন লোক আছে, তাদের অবাঙালিও আছে বাঙালিও আছে, ফলে তারা তাদের যে ওই হিন্দুত্ববাদের একখানা জায়গা থেকে তারা ভোট দিচ্ছেন মানবতাবাদের বাইরে গিয়ে দিয়েছেন এতদিন, সেইটা থেকে কিন্তু বেরিয়ে আসছেন। এবং মানে তুমি তুমি কি এটা বলতে চাইছো যে 2019-এ যে হিন্দুত্বে বা হিন্দুত্বের যে লহর আমরা একেবারে 1992 অনওয়ার্ডস থেকে দেখতে দেখে যার একটা উচ্চাঙ্গে পৌঁছে 14-19-এ সেটা এখন কি স্থিমিত? তুমি ওইদিকে আমি বলছি 2019-এ যে পোলারাইজেশন হয়েছে সেটা ছিল স্যাচুরেশন পয়েন্ট পেরিয়ে গেছে। স্যাচুরেশন পয়েন্টের পরে আর নতুন করে পোলারাইজেশনের কোনো জায়গা নেই। আমি স্থানীয় দুর্নীতি মণিকাঞ্চনের কাছে আসার আগে একটু স্থানীয় গাজোয়াড়ি কোনো তৃণমূল কংগ্রেসের কারোর কোনো নেতা স্থানীয় নেতা তার বিরুদ্ধে কোনো একটা অ্যান্টি ইনকামবেসি হতে পারে। আরেকটা হচ্ছে তখন জাতীয়তাবাদের একখানা চাষ চলছিল পুলওয়ামাকে কেন্দ্রকে পুলওয়ামাকে কেন্দ্র করে, সেই পুলওয়ামা তো এখন আজকে প্রশ্নের মুখে, কেন দাভিন্দর সিং সেখানে আমরা তখন তাকে অ্যারেস্ট করতে পারলাম না, কেন সেখানে ওই রকম স্ট্রিক জায়গা থেকে আসবো সেন আরডিএস যে হাইটে 2019-এ পৌঁছেছিল, এয়ারবোর্ন করে আনা গেল না সেই সমস্ত সেই মেরুকরণ বা হচ্ছে জনপ্রিয়তা সেটা এখন তলানির দিকে এমনটা, যেটা 2021-এর বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে বলছে কোস্তাব একমত না? আমি যেটা সবার আগে বলি যে মণিকাঞ্চন দা আমার খুব প্রিয়, এমনি আমার সাথে খুবই ভালো সম্পর্ক এবং মণিকাঞ্চন দাকে আমার অনেকটা যোগী আদিত্যনাথের মতো লাগে, এবং মণিদা একসময় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার খুব ভালো লাগবে। কিন্তু মুশকিল হচ্ছে এখন বিজেপির মানে তৃণমূল থেকে আগত বিজেপির জন্য মণিকাঞ্চন দা হয়তো লড়তে পারলেন না কোথাও। যাই হোক, মণিকাঞ্চন দা মানরেগা নিয়ে যে কথাটা বললেন, কয়েকটা জিনিস হয়তো জানেন না, ওনাদের দলেরই নেতা লালকৃষ্ণ আদবানি 2012 সালে ইউনাইটেড নেশনসে দাঁড়িয়ে এই মানরেগা প্রকল্পের ভূয়সী প্রকল্প 2011 সালে ইউনাইটেড নেশনস এর গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্টে জেনেভাতে বলা হয়েছে যে এই প্রজেক্টটা মানে মাইল ফলো এবং অন্যান্য নেশনদেরকে ওয়ার্জ করা হয়েছে এই প্রকল্প এরকম কিছু স্টেপ নেওয়াছে। এবারে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, দেখুন এই যে মেরুকরণের রাজনীতি, আপনাকে জিনিসটা বুঝতে হবে ক্রোনোলজিশন। 2016 সালে বিজেপি পশ্চিমবঙ্গে তিনখানা বিধানসভায় সিট পেল, তারপরে যেটা হলো লাইন লাইনে খুব করে নারদা সারদা হলো, টিভির সামনে প্রচুর সেলিব্রিটিদের দেখা গেল, টাকা টাকা নিচ্ছে এ করছে, তারপরে অনেকে বিপদে পড়লেন টললেন, হঠাৎ করে বিজেপি পশ্চিমবঙ্গে 2019 সালে আর 19টা MP পেয়ে গেল পশ্চিমবঙ্গে। ওই থেকে শুরু হলো হচ্ছে তোমার মেরুকরণের রাজনীতি। সুজিতদা এটা অত্যন্ত পরিকল্পিত, এটা অত্যন্ত পরিকল্পিত, শুধুমাত্র বিজেপিকে পশ্চিমবঙ্গে ফুটহোল্ড করে দাও যাতে করে চোরগুলো জেলে না গিয়ে চোরগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। আমরা এই কথাটাই বলছি যে মানুষের এতে আখেরে কোনো সুবিধা হবে না, মানুষের এরা সমস্যার কথা বলবে না, মানুষের এরা যে দিনকে দিন যে মানুষের জীবনযাপন যে দুর্বিষহ হয়ে যাচ্ছে এরা এসব নিয়ে ভাবিত নয়, এরা শুধু ভাবছে কোন চোর কিভাবে জেলের বাইরে থাকবে এটাই শুধু তাদের চিন্তা, শুধুমাত্র নিজের রাখের গোছাবো এটাই চিন্তা। মণিকাঞ্চন আমাদের সেই কৌস্তবের জন্য যদি এতই পশ্চিম বাংলা নিয়ে চিন্তা থাকে তাহলে কেন রাহুল গান্ধী বা তোমাদের যারা বড় বড় নেতা তোমাদের হয়ে প্রচার করতে আসছে না বাংলায়? কারণ হচ্ছে কেলোরে তো, হ্যাঁ না বলছি সুবিদা, কত কবে এসেছে? 6 তারিখের পরে, 6 তারিখের পরে কৌস্তব প্লিজ, 6 তারিখের পরে, কারণ 6 তারিখে তো কেরলে ভোট ছিল, কেরলে ভোট ছিল, কেরলে কুস্তি আর এখানে দোস্তি, এসব নাটক মানুষ বুঝে ফেলেছে, তাই জন্য এদের কথা কেউ বিশ্বাস করছে না। আজকে কৌস্তব মিষ্টি মিষ্টি কথা বলছে, কৌস্তব দীর্ঘক্ষণ তোমার কথা শুনলে অনেক ভালো মানুষের সুগার হয়ে যেতে পারে, কিন্তু মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগে, তোমরা কেন করছো না? তোমাদের উপরে মানুষের বিশ্বাস নেই, কারণ তোমরা যে সিপিএম এর সাথে এতদিন লড়েছো, সিপিএম কে মেরেছো, সিপিএম তোমাকে মেরেছে, আজকে ভোটের জন্য তোমাদেরকে তার হাত ধরতে হচ্ছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী, অধীর চৌধুরী আপনাদের কংগ্রেসের নেতা হতে পারে,
কিন্তু আমার পার্লামেন্টে বিরোধী দলনেতা তাকে যেভাবে ব্রিগেডে অপমান করা হয়েছে, তার বক্তব্যকে থামিয়ে দেওয়া হয়েছে, তার আমি ধিক্কার আগেও জানিয়েছি, এখনও জানিয়েছি। ভোটের জন্য এতটাই দরকার, নাম্বার ওয়ান কোস্তবের জন্য মনে হয় এইটুকু ডোজই ঠিক আছে। আর যেটা উনি বলছিলেন জিএসটি 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 হয়ে যে রাজ্যের সবথেকে সুবিধা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ আগে ট্যাক্স ছিল, ভ্যাটের সময় ছিল প্রোডাকশন বেস, জিএসটি হয়েছে কনজিউমার বেস, ফলে আপনার কারখানা না হলেও আপনার এখানে যদি সেল থাকে আপনার পাবেন, জিএসটির ফলে ট্যাক্স কালেকশন ওয়েস্ট বেঙ্গলের কত বেড়েছে, ট্রেডিশনাল অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে তার মধ্যে। না না, ব্যবসায়ী ক্ষতি হয়নি দাদা, আমি বলছি ব্যবসায় ক্ষতি হয়নি, কারণ জিএসটির পরে অনেক কটা বিধানসভা ইলেকশন হয়েছে, এরকম নেই জিএসটির পরে পশ্চিমবাংলায় ইলেকশন হচ্ছে, জিএসটির পরে অনেক কটা ইলেকশন হয়েছে, আমরা সেখানে জিতেছি। জিএসটি যদি খারাপ হতো তাহলে হতো না। আর একটা কথা, উনি এত কথা বললেন, আমার একটা প্রশ্ন যে দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের কর্মী মৃত্যু থেকে আপনার সিঙ্গুর নন্দীগ্রাম আপনার নেতাই একটা কমিশনারের রিপোর্ট মমতা ব্যানার্জি বের করেছে, বরং যারা সেদিন দোষী ছিল মমতা ব্যানার্জি আসার পর সেই মনীষ গুপ্তা থেকে যাকেই বলুন রাজপাল সিং, তারা প্রমোশন পেয়েছে, এটা কি পূর্ব পরিকল্পিত নয়? এখন কি প্রশ্ন উঠছে না আমাদের মনে? সাধারণ মানুষ বুঝতে পারছে না, সাধারণ মানুষ বুঝতে পেরেছে দিদির নাটক ধরা পড়েছে, আর দিদির মিথ্যা কথা ধরা পড়েছে বলে আগামী দিনে এবার রেজাল্ট দেখুন কোনো স্যাচুরেশন নেই। এই কথাগুলোই এনারা বলতো যে আট দুটো পেয়েছে জিরো করে দেবো, উল্টে আমরা 18টা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপাতত ব্রেক, ধৈর্য ধরুন, আপাতত ব্রেক, বাকি বিতর্কটা ব্রেকের পরে ফিরে এসে নয় আমরা করব, তার কারণ পঞ্চম দফার পর ষষ্ঠ সপ্তম অষ্টম দফা যে কলকাতা, বিশেষভাবে মূলত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, কতগুলো জায়গায় ভোট রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম, এই তিনটে দফা খুব গুরুত্বপূর্ণ। মেরুকরণ থেকে শুরু করে উন্নয়ন বিতর্ক, এতগুলো প্রশ্নকে কেন্দ্র করে 2021-এর ভোটে প্রত্যেকবারই উন্নয়ন প্রশ্ন, বেকারিত্ব, মানুষের কাজ কীভাবে হবে, জীবনযাত্রার মান কীভাবে উন্নত হবে, এই প্রশ্নগুলো ছিল। কিন্তু গণতন্ত্রে রাজনৈতিক হিংসার প্রশ্ন, রাজ্যে গণতন্ত্র নেই, এই প্রশ্নগুলোর মধ্যে কোথাও চোরাস্রোতের মধ্যে তো বয়ে গেছে হচ্ছে মেরুকরণের মতো ঘটনা, যা কিন্তু রাজনীতির প্রত্যেকটা নির্বাচনের সময় এবং হচ্ছে যখন বিশ্লেষণ বিতর্ক চলছে তখন সেটা এসে প্রশ্ন আকারে হানা মারছে। তাই আবারও ফিরবো, বিতর্ক আরও অনেক বাকি, সঙ্গে থাকুন।